তীব্র দাবদাহে হাসপাস অবস্থা সাধারণ মানুষের এবং তার সাথে সাথে তাপপ্রবাহের হাত থেকে রেহাই মিলছে না আমাদের দেশের জাতীয় পাখি ময়ূরেরও। হুগলির রাজহাটে একের পর এক ময়ূর সানস্ট্রোকে আক্রান্ত হচ্ছে। রাজহাট পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় দেশের জাতীয় পাখি ময়ূরের অবাধ বিচরণ। গান্ধী গ্রামের কয়েকটি পরিবারের প্রচেষ্টায় আজও বেঁচে রয়েছে কয়েকশো ময়ূর। বহু মানুষ শুধু ময়ূর দেখবেন বলে রাজহাটে আসেন, কিন্তু গাছ কেটে প্রকৃতি ধ্বংসের দিকে এগোচ্ছে। এবারে তার সাথে জলবায়ু পরিবর্তনের সমস্যাও যোগ হয়েছে, ফলে শীঘ্রই ব্যবস্থা না নিলে রাজহাট থেকে ময়ূর হারিয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রকৃতিপ্রেমীরা। গান্ধী গ্রামের একটি পরিবার সানস্ট্রোকে আক্রান্ত হওয়া দুটি ময়ূরকে সুস্থ করে ছেড়ে দিয়েছেন। এখনও একটি ময়ূরের চিকিৎসা চলছে তাদের বাড়িতেই। হুগলি থেকে প্রদীপ বসু, রিপোর্ট 24 ঘন্টা লাইভ। খারাপ মানে বলার মতো নয়, এখন প্রচুর রোদ্দুরের তাপ আছে, আর ওই জন্য আর এমনি খাবার দাবার তো খুবই অভাব। সরকারি অনুদান ছাড়া কোনো প্রশাসন বা কোনো সহায়ক ব্যক্তি মানে এরকম কোনো সাহায্য ছাড়া কোনোভাবেই ওদের বাঁচিয়ে রাখা সম্ভব নয়। তার কারণ এবার ওরা খাবার দাবার ঠিক মতো পাচ্ছে না, আমাদের চাষের অবস্থা খারাপ, জল নেই বলে সব পুকুর নদী নালা সব শুকনো, ওরা যে একটু যে জল খাবে সেটা পর্যন্ত পাচ্ছে না। এখন ওদের সানস্ট্রোক হওয়ার খুব ভয়, সেই জন্য মানে ওদের ওদেরও অবস্থা খারাপ, মানুষেরও অবস্থা খারাপ। আর চাষবাস থাকলে আমাদের ফসলেরও ওরা ক্ষতি করে, ঠিক আছে আমরা তো কিছু বলি না, মেনে নিই সবটা, আর নিজেদের মতোই তো হয়ে গেছে। প্রাণী হাসপাতাল থেকে কেউ দেখতে ফেকতে এসছে এর মধ্যে ময়ূরের খোঁজ নিতে? কিছু না, কোনো ওদের মানে ওরা একদম পুরো সম্পূর্ণ অবহেলায় মানে বিলুপ্ত হতে বসেছে প্রায়, ওরা সম্পূর্ণ অবহেলায় রয়েছে। যেটুকু পারি আমরা নিজেদের বাড়ি থেকে এই কোল্লা পরিবার থেকে যেটুকু করা হয় আমরা যেটুকু পারি, চাল গম, তারপর ওদের ওষুধ থাকে, অনেক ওষুধ লাগে ওদের, সেই সব দেওয়া হয়, খাবারের সঙ্গে জলেতে গ্লুকন্ডি গুলো দেওয়া হয়, এসব করে যতটা আমরা নিজেরা পারি। এখন কি ময়ূরগুলো অসুস্থ হয়ে যাচ্ছে? হ্যাঁ অসুস্থ হয়ে যায়, ওরা এখন এই এত রোদের তাপ ওরা সহ্য করতে পারে না, সানস্ট্রোক হয়ে যায় ওদের। জলের জলের অবস্থা তো খুবই খারাপ, জল এখন দিয়ে এলে জল পরক্ষণে শুকিয়ে যায়, ওরা সব পুরোপুরি জলটাও খেতে পায় না। পুকুরগুলো দেখি আছে, পুকুর তো শুকনো, তার জন্য আমাদের চাষবাস হচ্ছে না। চাষবাস থাকলে তাহলে ওই ফসল কচি কচি ফসলটাও খেতে পারে ওরা, সেটাও পাচ্ছে না এখন, মানে ওদের অবস্থা একদম খুবই শোচনীয়, করুণ অবস্থা। এখানে দেখা যাচ্ছে একটা ময়ূর রয়েছে যার এটা রয়েছে প্রায় মাসখানেক হয়ে গেছে, এর পিছনে চিকিৎসা করা হয়েছে, ওষুধ ওষুধ সব দিয়ে এখন মোটামুটি জায়গায় এসেছে, আগে মোটেই উঠতেও পারতো না কিছুই না, তারপর এখন ওষুধ গ্লুকন ডি এসব খাবার দাবার খাইয়ে আস্তে আস্তে ওকে অনেকটা সুস্থ করা হয়েছে। কি হয়েছিল ওর, কি হয়েছিল ওর? সানস্ট্রোক হয়ে গেছিলো, একজন রাজহাট থেকে দু তিনজন মিলে দিতে এসেছিলো, বললো গাছের তলায় পড়ে ছটফট করছিল, তো এমনি কিছু বুঝতে মানে কোনো কুকুরে কামড়ানো বা কেউ মেরেছে কোনো আঘাতের চিহ্ন ছিল না, তাই সেখান থেকেই ডাক্তার ধরে নিল যে তাহলে ওরা সানস্ট্রোক। এখন কি সুস্থ আছে ময়ূরটা? মোটামুটি সুস্থ। কি নাম দিবি আপনি? পুরোপুরি বলা যাবে না, মোটামুটি সুস্থ। কি নাম? মন্দিরা কল্লা। ফিরে এলো নতুন রূপে নতুন সাজে বি দাস অ্যান্ড সন জুয়েলার্স, ওয়ার্কশপ রোড, কাঁচরাপাড়া।